মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল প্রদান করছেন। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এই কর্মসূচির আয়োজন করেছে। প্রায় 2000 উদ্বাস্তু পরিবারের হাতে এই দলিল তুলে দেওয়া হচ্ছে। ইতিপূর্বে ব্লক স্তরে এই কর্মসূচি হয়েছে, এত বড় অনুষ্ঠান এই প্রথম। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। মুখ্যমন্ত্রী বলেন, সব কলোনিগুলিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। নিজের ঠিকানাও যে পেলেন খুঁজে, এটার জন্য আপনাদের, আপনাদের পরিবারবর্গ সকলকে অভিনন্দন। আমরা প্রায় 261 উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছি। পশ্চিমবাংলায় আমরা একটা সিদ্ধান্তই নিয়েছি, রাজ্য সরকারের যত কলোনি আছে প্রত্যেকটা আইনত আমরা স্বীকৃতি করে দিয়েছি। পাট্টাটা সময় সময় পেয়ে যাবে, আইনত স্বীকৃত হয়ে গেছে, তাদের কোনোদিন তাদের আর ওখান থেকে উচ্ছেদ করা যাবে না।